এই দার্জিলিং তার গুরুত্ব, উত্তরবঙ্গ তার গুরুত্ব উনি ইতিহাস জানেন না, ফলে উত্তরবঙ্গের মানুষের প্রশ্নের উত্তর না দিতে পেরে তিনি উত্তরটাকেই হাঁটিয়ে দিয়ে শুধু বঙ্গ রাখতে চেয়েছিলেন। নবান্ন অভিযানকে কেন্দ্র করে বিভিন্ন রকম বার্তা সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাসছে, কারণ কেন আমরা দেখতে পাচ্ছি যে ক্ষেত্র থেকে বারবার বলা হচ্ছে ফ্লপ শো বিজেপির নবান্ন অভিযান। ফ্লপ শো কেন সোশ্যাল মিডিয়ায় বলতে হবে? সত্যি যদি ফ্লপ শো হতো তাহলে কি এত আলোচনার কেন্দ্রবিন্দু হতো? আমার সঙ্গেই রয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ, কথা বলুন। প্রথম কথা, গরু চোর, কয়লা চোর, বালু চোর, তাদের টাকায় পোষিত কোনো কোনো সামাজিক মাধ্যমের কোনো কোনো সংস্থাতে কী বেরোচ্ছে তা দিয়ে বিজেপির না তার সমর্থকদের কোনো কিছু যায় আসে, না পশ্চিমবঙ্গের মানুষের কিছু যায় আসে। প্রথম কথা বুঝতে হবে যে বিজেপির এই নবান্ন চলো অভিযানকে সামনে দেখেই মুখ্যমন্ত্রী নবান্নের 14 তলা ছেড়ে মিদনাপুরে গিয়ে ল্যান্ড করেছিলেন। এই নবান্ন অভিযানকে সামনে রেখে ভারতবর্ষের ইতিহাসে কোনো দিন দেখা যায়নি জেসিপি নিয়ে এসে রাস্তা খুঁড়ে রেলিং লাগানো হয়েছে। এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে ভারতবর্ষে কোনো দিন দেখা যায়নি যে অভিযান বা নবান্ন চলোর আগের দিন পুলিশ রেল স্টেশনের ভেতরে ঢুকে সেখান থেকে যাত্রীদেরকে, বিজেপির সমর্থকদেরকে বের করে নিয়ে এসছে। এই নবান্ন অভিযানকে সামনে রেখে কোনো দিন দেখা যায়নি যে পুলিশকে স্টেশনের সামনে ব্যারিকেড তৈরি করতে হয়েছে। ফলে স্বাভাবিকভাবে যারা বলছেন তারা তাদের এই এই দুর্নীতির চক্র, সেই চক্রটাকে জারি রাখতে চান, ফলে মানুষ একত্রিত হচ্ছে। আর একটা জিনিস আমি সবসময় বলি যে এটা বিজেপির অভিযান ছিল না, এটা মানুষের অভিযান ছিল। মানুষ 10.5 কোটি পশ্চিমবঙ্গের মানুষ, এই চোর তৃণমূল নেতা যারা বাড়ি কেনে, ফ্ল্যাট কেনে টাকা রাখার জন্য আর তাদের বান্ধবীদেরকে আশ্রয় দেওয়ার জন্য তারা এই পশ্চিমবঙ্গের মানুষের মাথা হেট করেছে, সেই মানুষদের মর্যাদা রক্ষার মিছিল হচ্ছে এই নবান্ন চলো অভিযান। শঙ্কর দা, এই মুহূর্তে দাঁড়িয়ে যে নবান্ন অভিযানে শেষ পর্যন্ত নেতারা যদি কবজায় পড়ে গেল আমরা দেখতে পেলাম, কিন্তু কর্মী সমর্থকরা রীতিমতো প্রাণপণে চেষ্টা করে নবান্ন অভিযান সফল করলো। প্রথমত আমি বলি যে এটা নেতাদের মিছিলই না, আমি প্রথম দিন থেকে বলেছি এটা নেতাদের মিছিল, এটা কর্মী সমর্থক জনগণের মিছিল, এক। আর 2 নম্বর, যারা একটু রাজনীতি বোঝে তারা জানে এই নবান্ন চলো অভিযান ভবিষ্যতের অসংখ্য নেতৃত্ব কার্যকর্তা তৈরি করে দিল, যারা 14 তলার থেকে এই রাজ্যের অপশাসক মুখ্যমন্ত্রীকে টেনে নামানোর জন্য যথেষ্ট। 14 তলায় তো মুখ্যমন্ত্রী থাকলেন না, মুখ্যমন্ত্রী কার্যত বার্তা দিলেন নাকি বেলুন ফুটো হয়ে গেছে, এইরকম মুখ্যমন্ত্রীর বার্তা অনেকটা নদীর জলে যদি ডাল ফেলে তাহলে তিমি উঠবে, তো সেই মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে যদি আমাকে কথা বলতে হয় তাহলে তো 150 কেজি বাচ্চার থেকে শুরু করে ওই ডহরবাবু কোথায় সেই কথাগুলোকে তুলে নিয়ে আসতে হবে। ফলে এই মুখ্যমন্ত্রী সম্পর্কে যত কম বলা যায় তত ভালো, উনি যত তাড়াতাড়ি বিদায় নেন এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের পক্ষেও ভালো। বলছেন আপনি কেষ্ট এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বীর, আপনি এইসব কথা বললে হবে? স্বাভাবিক, কেষ্ট বীর আর নেতাজি না, এই বার্তা আর নেই। ফলে স্বাভাবিকভাবেই আমি বারবার করে বলছি যে বাঙালি বাংলার সব থেকে লজ্জাজনক পরিস্থিতি তৈরি করেছে পশ্চিমবঙ্গে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, আরেকজন আছে তার সাথী বড় জোকার, যিনি হচ্ছেন ইডি আর সিবিআই ডাকলে বেরিয়ে এসে ভাষণ দেন মনে হয় স্বাধীনতা সংগ্রামী দেশ স্বাধীন করতে বেরোলেন, উনি হচ্ছে ছিচকে চোর, কয়লা বালি এই সমস্ত চুরির দায়ে অভিযুক্ত, মাঝে মাঝেই বলে আমি ফাঁসি কাটে ঝুলে দেবো। ছিচকে চোরদেরকে কেউ ফাঁসি কাটে ঝোলায় না, ওদেরকে লক আপে রাখে, ওনার জন্য লক আপ অপেক্ষা করছে, আর ওনার পিসিমা তার জন্য কি অপেক্ষা করছে? আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় খোদ এই মুহূর্তে অভিযোগ করছেন নাকি দার্জিলিং আপনারা যদি ক্ষমতায় আসতেন মোদিলিং হয়ে যেত? ওনার এই যে আমি বলি না মাঝে মাঝে মাথায় বেল পড়লে মাথার মধ্যে এই ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়, ফলে আমরা বলছি ধৈর্য ধরুন, আপনাকে আর কোনো ইতিহাসই পড়তে হবে না, আপনাদের পুরো দলটাকে বানপ্রস্থে পাঠানোর ব্যবস্থা করছি। চা কর্মীদের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি এইসব কথা বলছেন, 7 দিনের মাত্র টাইম দিয়েছেন। চা সুন্দরী একটা প্রকল্প চালু হয়েছিল, সেই সুন্দরী প্রকল্প এখন আয়নার সামনে দাঁড়ালেই আয়না ঝুরঝুর করে ভেঙে পড়ছে, ফলে চা শ্রমিকদের সাথে উনি যে দাঁড়িয়েছেন সেটা প্রমাণ পাবেন মোহরগাঁও গুলমার্গ স্টেটে গেলেই, দেখবেন ওখানকার সাংগঠনিক সভাপতি আদিবাসীদের জমি কেড়ে নিয়ে সুউচ্চ অট্টালিকা বানিয়েছে, যখন সবাই রেড়ে করে বলছে বলছে না না ওটা আমার মেয়ে বানিয়েছে। যাই হোক, আমরা কোর্টে কেসে যাচ্ছি এবং এটুকু শুধু বলতে পারি চা বাগানের শ্রমিকদের মজুরি, অভিন্ন ন্যূনতম মজুরি যেটা 300 টাকা হওয়া দরকার, চা সুন্দরী প্রকল্পে যেটাতে বঞ্চিত করা হয়েছে চা শ্রমিকদের লিজ পাটটা, আমরা যেটা বলেছি দীর্ঘদিন ধরে চা বাগানের শ্রমিকরা যে অংশে বাস করেন সেখানকার একটা লিজ অন্তত তাদেরকে দেওয়া হোক, যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর তারা পান, এই প্রশ্নগুলো আমরা নিয়েছি এবং
শুনলে অবাক হবেন, শোনা যাচ্ছে তৃণমূলের নেতারা নাকি চা বন্ধ চা বাগানের পাতা তুলে তাদের মুখ সুন্দর করবার জন্য তারা ব্যবহার করছেন। আর অভিষেকবাবু এটা ভালো মতন জানেন, জানেন বলেই ওই ফ্যালাকন 2000 একটা বিমানে চার্টার প্লেন চড়ে তিনি উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন। ওয়ান ট্রিপের ভাড়া হচ্ছে 35 লক্ষ টাকা, দু ট্রিপের ভাড়া হচ্ছে 70 লক্ষ টাকা, তার সাথে যে ক্রুরা গিয়েছিল তাদেরকে 5-স্টার হোটেলে রেখেছিলেন, পুরো প্যাকেজটার জন্য খরচ করেছে 1 কোটি টাকা। একটা পার্টি সাংসদ যার নামে চোরের দায়ের অভিযুক্ত রয়েছে তিনি 1 কোটি টাকা খরচ করেন দিনে, কোথা থেকে আসে টাকা, কারা টাকা জোগায়? ফলে জেল ডাকছে ওদের, জেল সংস্কার করতে বলুন যাতে শেষ জীবনটা জেলে ভালোভাবে থাকতে পারে। কালকে তো আপনারা 11 কোটি খরচা করে হাই চটিটাই দেখতে পেলেন না। এটা কথাঞ্জলি মানে ওই ওদের কি যেন পত্রিকার নাম জাগো বাংলা, এমন লেখে যে গাঁজা খেয়েও মনে হয় এই ধরনের লেখা যাবে না। 11 কোটি না 1 কোটি খরচ হচ্ছে, যে যেখানে হিসাব চেয়ার সেখানে যান, উনি 11 কোটি ওই যে মাঝে মাঝে তত্ত্ব দেন না, খরচা করে তো হাই চটিটা তো দেখতে পেলেন না। হাওয়াই চটিটা তো মাথায় রাখা আছে ওনার, দেখবো কী করে, হাওয়াই চটি মাথায় নিয়ে পরিবারবাদের ফসল হচ্ছে উনি। ফলে স্বাভাবিকভাবে মোদী প্রধানমন্ত্রী আমাদের লালকেল্লা থেকে দুটো কথা বলেছিল, একটা হচ্ছে পরিবারবাদের অবসান করবো আর একটা দুর্নীতিতন্ত্র অবসান করবো। এই দুটিরই উচ্ছিষ্ট পড়ে আছে পশ্চিমবঙ্গে, যেটাকে আমরা শেষ করতে চাই আমাদের নির্বাচিত যে পদ্ধতি রয়েছে, গণতান্ত্রিক পদ্ধতি আছে তার মধ্যে দিয়ে। অক্সিজেনের কী দরকার, অক্সিজেন আছে আমাদের মধ্যে, কেষ্ট নেই যে মাঝে মাঝে অক্সিজেন কম পড়ে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়। আমরা আছি আমাদের কাজ নিয়ে এবং লক্ষ্য যেহেতু সঠিক, ফলে এই লক্ষ্যে জয় সুনিশ্চিত।